হ্যালো দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? চুয়াডাঙ্গা থেকে বলছিলাম, সমালিজেন। হ্যালো, চুয়াডাঙ্গা থেকে বলছিলাম, সমালিজেন। জি, আমরা জি শুনতে বলেন, পাচ্ছি। আমরা শুনতে পাচ্ছি। আমি রোড অ্যাক্সিডেন্ট করছিলাম আজ থেকে 2 বছর আগে। হুম, আর রোড অ্যাক্সিডেন্ট হওয়ার পরে C2 থেকে C4 হুম ইঞ্জুরি ছিল। হুম, ইঞ্জুরি হয়েছে, এখন তার মনে করেন যে 2 বছর বিছানায় পড়ে আছি। আপনি এখন কি হাঁটা চলাফেরা করতে পারেন? আপনি কি হাঁটা চলাফেরা করতে পারেন বর্তমানে? টোটালি বেডে আছেন। আচ্ছা, পা নাড়াতে পারেন না, হাত নাড়াতে পারেন? হালকা হালকা পাতলা, হালকা পাতলা পারেন। কি জানতে চাচ্ছেন? হাত হালকা পাতলা নাড়ে। জি, আপনি এখন আমার আমার কাছে কি জানতে চাচ্ছেন? জানতে চাচ্ছিলাম যে ঈদ কোনো চিকিৎসা আছে কিনা। ওকে, ধন্যবাদ আপনাকে, আমি উত্তর দিচ্ছি। ওনার যেটা হচ্ছে, একটা উনি অ্যাক্সিডেন্ট থেকে উনি কোয়াড্রি প্যারেসিস বা কোয়াড্রি প্লেজিয়া, যেটা প্যারালাইসিস হয়েছে, তো এটা অ্যাক্সিডেন্ট অ্যানাদার কজ। যদি আজকে কোমর ব্যথা নিয়ে আমরা কথা বলছি, তো কোমর ব্যথা অ্যাক্সিডেন্ট থেকে হতে পারে। তা ওনার যে কজটা, এটা কোয়াড্রি প্যারেসিস বা কোয়াড্রি প্লেজিয়া ছিল, এখন হয়তো কিছুটা পার্শিয়ালি মুভমেন্ট সে করতে পারে, মোটর ফাংশন হয়তো আগের থেকে সে ডেভেলপ হয়ে আসছে। আসলে এই রুগীদের যে প্রপার রিহ্যাবিলিটেশন প্রসিডিউর, বাংলাদেশে ওইভাবে ডেভেলপড এখনও করেনি, এটা বাস্তবতা। বিকজ অফ সোশ্যো ইকোনমিক্যাল স্ট্যাটাস এবং ল্যাক অফ রিহ্যাবিলিটেশন হসপিটাল এবং ডক্টরস স্পেশালিস্ট, এটা কিন্তু আসলেই ঘাটতি এখনও আছে, এবং অনেক আরও আপডেটেড ট্রিটমেন্টের প্রয়োজন। এবং যে ফিজিওথেরাপির যে রোল বিশাল, এটা অনেক ক্ষেত্রে ইমপ্লিমেন্ট হয় না, অনেক ক্ষেত্রে হয়ে উঠে না, রুগী পারে না বা হওয়া পরিবেশগত কারণে হয় না, ইকোনমিক্যাল ব্যাপার এখানে জড়িত, যার কারণে রুগী এখনও বিছানায় আসছে। আমার মনে হয় ওনাকে যদি প্রপার ওয়ে আরও রিহ্যাবিলিটেশন করা যায়, এবং সেটা যদি ফান্ডিং করে সময় নিয়ে, আশা করি প্রত্যেকটা রুগী আমরা কিন্তু অপটি, আমাদের যে টার্গেট ফর রিহ্যাবিলিটেশন সেটা হচ্ছে একটা মানুষকে তার যতটুক এবিলিটি আছে, মানে আফটার ইঞ্জুরি, সেই পরিমাণকে ইউটিলাইজ করা। এখন একটা রুগী বিছানা পড়ে আছে, আপনি ভাবে যদি ভেবে নেন এ আর ভালো হবে না, দিস ইজ এ ব্যাড আইডিয়া। আপনাকে তার অপটিমাল যে ফিজিক্যালি সে যতটুক অ্যাবল সেটাকে ইমপ্লিমেন্ট করা হচ্ছে রিহ্যাবিলিটেশন। আমরা তাহলে ভাগ করে দিতে পারি ডিজিজ পোর্শন এবং রিহ্যাবিলিটেশন পোর্শন বা ফিজিওথেরাপি, অবশ্যই ভাগ করে দিতে হবে, এবং মেজর রোল প্লে করে রিহ্যাবিলিটেশন। একটা রোগী ইঞ্জুরি যখন হয়, তখন আপনার একটা মেডিকেল ইমার্জেন্সি ম্যানেজমেন্টের প্রয়োজন হয়, সেক্ষেত্রে তাকে বাঁচিয়ে রাখা, তার হয়তো কোনো অপারেশনের প্রয়োজন হতে পারে, সার্জারি, এগুলা অবশ্যই একটা সার্টেন টাইমের জন্য, কয়েক দিনের ভিতরে কিন্তু শেষ হয়ে যায়, কিন্তু বিশাল টাইমটা পড়ে থাকে তার রিহ্যাবিলিটেশন। আচ্ছা স্যার, আমাদের মনে হয় কিছু একটা ছবি দিয়ে জিনিসগুলো বুঝে নিলে ভালো হবে। আমরা এখানে দেখা যাচ্ছে একটা এমআরআই এর ছবি। হ্যাঁ, এটা এমআরআই হচ্ছে ল্যাটারাল ভিউ, ল্যাম্বোস্যাক্রাল স্পাইন, কোমরের অংশের একটা ভিউ। এমআরআই দিয়ে বোঝানোটা খুবই সহজ, এবং এটা একটা যে কোনো লেমেন যে মেডিকেল সায়েন্স সম্পর্কে কোনো আইডিয়া নেই সেও বুঝবে। কোমরে বুঝাই যায় এখানে হাড়গুলা একটার পর একটা, যে ভার্টেব্রা থাকে একটার উপর একটা বসে, এবং মাঝখানে ডিস্ক আছে, এবং পিছনে সাদা যে নার্ভ উপর থেকে সাদা কিছু একটা নিয়ে আসছে, দিস ইজ স্পাইনাল কর্ড। এবং আমরা যে বলছিলাম যে কোমর ব্যথার অন্যতম কারণ মেকানিক্যাল কজের ভিতরে, তার মধ্যে PLID একটা কমন কজ, PLIDও মেজর জায়গা দখল করে আছে। লাস্টে যে ডিস্কগুলো আছে কালো হয়ে গিয়েছে, বুঝেই যায় দুটা L4-5, L5-S1 দুইটা লেভেলের ডিস্ক কিন্তু প্রোল্যাপস হয়ে স্পাইনাল কর্ডে আপনার কম্প্রেশন দিয়ে আছে। এই যে প্রোল্যাপস এবং এটার কারণে সবচেয়ে বেশি কোমর ব্যথা রুগী আমরা পেয়ে থাকি সাধারণত, এটা হচ্ছে PLID। এবং এই ক্ষেত্রে আমরা এই এই MRI এর মাধ্যমে যে কোনো রুগীর PLID, নার্ভে কম্প্রেশন, এবং কোনো হাড় সরে গিয়েছে কিনা, স্থানচ্যুতি হয়েছে কিনা, স্পন্ডাইলোলিস্থেসিস যেটা আমরা বলে থাকি, সেটা কিন্তু উই ক্যান ডিটেক্ট। এবং অলসো ডিটেক্ট যে হাড়গুলো কোনো ক্ষয় আছে কিনা, যেটা স্পন্ডাইলোসিস বলে থাকি, সেটা বোঝা যায়। এনি প্যাথোলজি, এখানে যদি কোনো ক্যান্সার হয়ে থাকে মেরুদণ্ডে, যদি কোনো বোন টিবি আসে, তাও কিন্তু আমরা বুঝতে পারবো বাই দিস MRI ফিল। এটা এখন যে ছবিটা আছে, এটা হচ্ছে আরও মানে একেবারে কোমর ব্যথা জনিত সমস্যায়
মানুষের মেরুদণ্ড কি হতে পারে আমরা স্কোলিওসিস বুঝা যাচ্ছে হ্যাঁ স্কোলিওসিস এটা বাঁকা হয়ে ডিফর্মিটি অফ স্পাইন আমরা প্রায় রোগী পেয়ে থাকি যে দীর্ঘদিন কোমর ব্যথা ভুগতে ভুগতে এক পর্যায়ে মেরুদণ্ডটা এইভাবে বেঁকে যেতে পারে এই ভদ্রলোকের পিছনে যেভাবে বেঁকে গিয়েছে স্পাইনটা আমরা বুঝিয়েছি এটা কিন্তু সেকেন্ডারি কমপ্লিকেশন অফ কোমর ব্যথা বা ব্যাকের বিভিন্ন সমস্যা থেকে স্পেশালি পিএলআইডি পিএলআইডি রোগী দীর্ঘদিন যদি ভোগে সে যদি প্রপার রিহ্যাব ফিজিও না নেয় রিহ্যাবিলিটেশন প্রসিডিউরে না যায় তাহলে কিন্তু আস্তে আস্তে সেকেন্ডারি কমপ্লিকেশন রাইজ করবে এবং স্কোলিওসিস ডেভেলপ করবে তখন কিন্তু তার পারসিস্টেন্ট কোমর ব্যথা থেকেই যাবে সে ফিজিক্যালি ডিজেবল হয়ে যাবে আবার রোগী কিন্তু আর কারেকশন করা কোনোভাবেই সম্ভব হয়ে উঠবে না তখন আপনি অপারেশন করে হয়তো ডিক্সের সমস্যা সমাধান করবেন কিন্তু স্কোলিওসিস কারেকশন হবে না তো সেটার জন্য আবার তাকে সেকেন্ডারি অ্যানাদার সার্জিক্যাল প্রসিডিউরে যেতে হবে অথবা তাকে আবার রিহ্যাব আরও কোনো আপডেটেড ট্রিটমেন্টে যেতে হবে এটা দিয়ে আমরা জাস্ট বুঝিয়েছি যে আফটার কোমর ব্যথার পরে যে দীর্ঘায়িত হলে প্রপার ট্রিটমেন্ট না হলে বা অ্যাপ্রোপ্রিয়েট মেজার যদি না হয় তাহলে কিন্তু সেকেন্ডারি এই কমপ্লিকেশনগুলো ভোগান্তি হতে পারে জি আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে প্রপার ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনে সবসময় আপনাদের জন্য ২৪ ঘন্টা খোলা আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল